के কি আশ্চর্য তুমি আপনাকে না কতবার বলেছি আমাকে তুমি তুমি করে বলবেন না কি আশ্চর্য আপনি কি করছিলেন রান্না করছিলাম ভাত এবং ডিম ভাজা ম্যাজিশিয়ানদের আবার রান্না করতে হয় নাকি আমার তো ধারণা ছিল তারা দুই একটা মন্ত্রতন্ত্র করবে আরম্ভনি চা খাবেন না ভালোই হলো আমার এখানে অবশ্য চায়ের ব্যবস্থা নেই নাই তাহলে খেতে বললেন কেন আমি জানতাম তুমি না বলবে যদি জানেন তাহলে বলুন তো আমি কেন এসেছি সেটা অবশ্য বলতে পারবো না কারণ মেয়েদের মনের কিছু কিছু ব্যাপার আছে যা পৃথিবীর সেরা ঠট্টিটাও বলতে পারবে না তাই বুঝছি হ্যাঁ আচ্ছা আপনি কি আমাকে সামনে বসিয়ে রেখে ভাত খাবেন নাকি যদি অনুমতি দাও আমি দারুণ ক্ষুধার্ত অবশ্যই এর আরেকটা কারণ আছে একজন ক্ষুধার্ত মানুষ ভাত খাচ্ছে এই দৃশ্যটি দেখতে মেয়েরা খুব পছন্দ করে কারণ মেয়েরা হচ্ছে করুণাময়ী যারা রাস্তাঘাটে ম্যাজিক ফ্যাজিক দেখিয়ে বেড়ায় তাদের গুছিয়ে কথা বলতে হয় আপনি রোজ রান্না করে খান না হোটেলে খাই পয়সাকারীর খুব টানাটানি যাচ্ছে তো তাই আমার দারিদ্রর কথাটাও ইচ্ছে করে বললাম কারণ দরিদ্র পুরুষ মানুষের প্রতি মেয়েদের এক ধরনের করুণা হয় আর করুণা থেকে আসে ভালোবাসা আপনি তো জানেন না আমার বিয়ে হয়ে যাচ্ছে জানি জেনে এসে বলছেন বলছি কারণ মমতাময়ী নারীদের প্রতি আমার বিশ্বাস সীমাহীন আপনি আপনার ভালোবাসা মানুষকে কি খাওয়াবেন ভাত এবং ডিম ভাজা দিন কি আর এরকম থাকবে শাহানা এই দিন তো দিন নয় আরো দিন আছে এই দিনেরে নিব আমি সেই দিনের কাছে ভালোবাসার মানুষ পাশে থাকাটাই সবচেয়ে বড় ম্যাজিক তুমি পাশে থাকলে আমি বিশ্বজয় করতে পারি